कंडिशनल फॉर्मेटिंग ए प्रथम क्लासे आम्रा लेस दैन बिटवीन और ग्रेटर दैन ऑप्शन टा शिखे ची एबार এই ক্লাসে আমরা পরবর্তী অপশনগুলো দেখব। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমি উপরে একটা হেডিং করে দিচ্ছি, ইকুয়ালি ধরা যাক হেডিংটা করলাম। আবার একইভাবে আমি সে কটা সেলই সিলেকশন করছি, প্রয়োজনে আমরা বেশি অথবা কম সেলও সিলেক্ট করতে পারি। আমি বি টু থেকে বি টেন পর্যন্ত সেল সিলেক্ট করেছি। এরপরে গেলাম আবার হোম রিবেনের অন্তর্গত স্টাইলস কমেন্ট গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে গিয়ে ক্লিক করলাম। এখান থেকে হাইলাইট অ্যান্ড সেল রুলসে গিয়ে ক্লিক করলাম। এবার যাব হচ্ছে ইকুয়াল টুতে। ইকুয়াল টুতে ক্লিক করার পর এখানে একদম ইকুয়াল টু মানে এক্স্যাক্ট সেই সংখ্যাটাই আমি যদি দিই যারা 10 এর সমান, তাদের জন্য একটা কালার সিলেক্ট করছি। আমি এখান থেকে এই কালারটাই সিলেকশন করছি, লাইট ফিল উইথ ডার্ক রেড টেক্সট, সরি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট ক্লিক করলাম। এরপরে ওকেতে গিয়ে ক্লিক করলাম। আবার সেকেন্ড সেম ইকুয়ালেরই আর একটা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে যাব ইকুয়াল টু। ইকুয়াল টুতে গিয়ে এখানে দিলাম 20-এর যারা যারা সমান আছে তাদের জন্য দিলাম হিওলো ফিল উইথ ডার্ক হিওলো টেক্সট, ওকেতে গিয়ে ক্লিক করলাম। আবার যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে গেলাম ইকুয়াল টু, এবার এখানে দিলাম 30। এবার আবার এখান থেকে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এই তিনটেই আপাতত কন্ডিশন দিচ্ছি, ওকেতে গিয়ে ক্লিক করলাম। এবার সেলগুলোর মধ্যে নাম্বারটা বা ডেটা এন্ট্রি করতে থাকবো, 20 এন্টার, তাহলে ওখানে ইয়েলো ফিল দেওয়া ছিল তাই চলে এসছে, 30 এন্টার দিলাম, গ্রিন ফিল ছিল, 10 রেড ফিল ছিল। যদি আমি 11 লিখি তাহলেও কালার পড়বে না, যদি আমি 19 লিখি তাহলেও কালার পড়বে না, এক্স্যাক্ট সেই সংখ্যাটাতেই কালার পড়বে যেটা এখানে ইকুয়ালে দেওয়া হয়েছে। পরের অপশানটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট। টেক্সট দ্যাট কন্টেন্টের জন্যে হচ্ছে এটা টেক্সটের ওপরে কন্ডিশন দেওয়া যাবে। আমি এখানে দিলাম গ্রেড। গ্রেড দেওয়ার পরে নিচের কতগুলো সেলকে সিলেকশন করলাম, আবার গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে গেলাম টেক্সট দ্যাট কন্টেন্টসে গিয়ে ক্লিক করলাম। এরপর এখানে গ্রেডের জন্য দিচ্ছি এ গ্রেড, যারা আছে এ গ্রেডের জন্য একটা কালার সেট করছি, এ গ্রেডের জন্য ধরা যাক আমি এই বরাবর কালারগুলো সেট করছি, ডিপ তারপরে আর একটু লাইট হবে, যে কোনো একটা কালার সেট নিজের প্রয়োজন মতো দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এই কালারটা দিই, ওকেতে গিয়ে ক্লিক করলাম, আবার ওকেতে গিয়ে ক্লিক করলাম। আবার গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং থেকে গেলাম হাইলাইট সেল রুলস থেকে গেলাম টেক্সট দ্যাট কন্টেন্ট, এরপরে এখানে বি গ্রেডের জন্য একটা কালার দিচ্ছি, বি গ্রেড লিখলাম। আবার গেলাম হচ্ছে কাস্টম ফরম্যাট থেকে তার ঠিক ওপরের একটু লাইট কালারটা, পার্পেলের শেড, ওকে। আবার গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে যাব টেক্সট কন্টেন্ট থেকে সি গ্রেড, লাস্ট আর একটা দিচ্ছি হচ্ছে ডি গ্রেড। আবার কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে যাব হচ্ছে টেক্সট কন্টেন্ট থেকে ডি গ্রেড। ওকেতে গিয়ে ক্লিক করলাম। এবার সিলেক্টেড সেলগুলোতে ডেটা এন্ট্রি করতে থাকি। যারা এ গ্রেড তাদের এই কালার হয়ে গেছে, বি গ্রেডের জন্য এরকম কালার, সি গ্রেডে এই কালার, ডি গ্রেডে এই কালার। আবার যদি বি গ্রেড দিই তাহলে, যদি ই গ্রেড দিই তাহলে কোনো কালার পড়বে না, কারণ হচ্ছে ই গ্রেডে আমি কোনো কন্ডিশন দিইনি। আবার এর পরবর্তী ক্লাসে আমরা বাকি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বাকি অপশানগুলো শিখবো।